আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো উপবৃত্তির বিষয় নিয়ে তোমরা আমাদের অনেকেই অনেক রকমের কমেন্ট করেছো, যার মধ্যে 60টা কমেন্ট আমাদের চোখে হাইলাইট হয়েছে এবং এই 60টা প্রশ্নই ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই করেছো। তো আজকে আমরা এই 60টা প্রশ্ন এবং উপবৃত্তি নিয়ে সর্বশেষ আপডেটটা দিব। যদি তুমি উপবৃত্তির টাকাটা পেতে চাও তোমার ফোনে, তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা প্রশ্ন পর্বগুলো দেখে নিই, তারপরে আমরা উত্তরগুলো তোমাদের একে একে দেবো। তো প্রথম যে প্রশ্নটা তোমরা করেছো বেশিরভাগ শিক্ষার্থী, সেটা হলো উপবৃত্তির টাকা কি দেওয়া শেষ হয়ে গেছে নাকি এখনও চলমান রয়েছে। দুই নম্বর যে প্রশ্নটা করেছো সেটা হলো ঈদের পর যদি টাকা দেওয়া শুরু হয় তবে কবে থেকে সেই টাকাটা দেওয়া শুরু হবে। তিন নম্বর যে প্রশ্নটা করেছো সেটা হলো প্রথমে 2400 টাকা পাইছি, তার সাথে ক্যাশ আউট টাকাও পাইছি, কিন্তু বাকি 3700 টাকা বা 3400 টাকা আমরা পাই নাই, ওই টাকাটা আমাদের কবে দেবে। চার নম্বর যে প্রশ্নটা করেছো সেটা হলো আগে তোমাদের বিকাশ নগদ কিছুই খোলা ছিল না, কিন্তু উপবৃত্তির লিস্টে নাম উঠেছে সবেমাত্র বা নতুন তুমি বিকাশ অ্যাকাউন্ট খুলেছো বা তোমার অ্যাকাউন্টে সমস্যা ছিল, নতুন করে আবার তুমি অ্যাক্টিভ করেছো, তো এখন আবার তোমাদের ওই টাকাটা আসবে কি না। পাঁচ নম্বর যে প্রশ্নটা করেছো সেটা হলো নাম আছে কিন্তু এক টাকাও পাই নাই, তো ওই টাকাটা আমরা পাবো কি না। ছয় নম্বর যে প্রশ্নটা করেছো সেটা হলো আমাদের জন্ম নিবন্ধন অর্থাৎ বার্থ সার্টিফিকেট অনলাইনে আছে বা অনলাইনে নাই, অনেকেরই আছে আবার অনেকেরই নাই, তো এই আমাদের যাদের বার্থ সার্টিফিকেট অনলাইনে নাই তারা কি টাকা পাবে কি না। সাত নম্বর যে প্রশ্নটা করেছো বেশিরভাগ শিক্ষার্থী সেটা হলো আগে 2400 টাকা পাইছি, আমার বার্থ সার্টিফিকেট অনলাইনে নাই, আমি বাকি টাকাটা পাবো কি না, কারণ আমরা আগের ভিডিওতে বলেছিলাম তাদের বার্থ সার্টিফিকেট অনলাইনে নাই তারা টাকাটা পাবে কি না। তো এই ছিল তোমাদের 60টা প্রশ্ন, এই 60টা প্রশ্ন বেশিরভাগ শিক্ষার্থী আমাদের করেছো। তো আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেবো এবং উপবৃত্তি নিয়ে সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো এক নম্বর এবং দুই নম্বর যে প্রশ্নটা সেই দুই নম্বর এক নম্বর প্রশ্নের একই উত্তর, সেটা হলো তোমাদের উপবৃত্তির টাকা দেওয়া শেষ হয়ে গেছে কিনা বা ঈদের পর কবে থেকে টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা উপবৃত্তির টাকাটা কিন্তু দেওয়া শেষ হয় নাই, একটু বন্ধ রয়েছে, কারণ আমাদের এই যে ঈদুল আজহা গেল এই কারণে কিন্তু তোমাদের উপবৃত্তির টাকাটা দেওয়া কিন্তু বন্ধ ছিল। তো শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে বা আমাদের দেশের সরকারি বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে বা তোমাদের টাকাটা যে প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় ওই প্রতিষ্ঠান আবার যখন চালু হবে নতুন করে আবার তোমাদের কিন্তু টাকা দেওয়া শুরু হবে, অর্থাৎ যারা আগে টাকা পাও নাই তোমাদের চিন্তার কোনো কারণ নাই, যখন থেকে ওই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা তোমাদের অফিস আদালত যখন খোলা শুরু হয়ে যাবে অর্থাৎ আমাদের ঈদুল আজহার ছুটিটা যখন কেটে যাবে তখন থেকেই তোমাদের আবার ওই বাকি টাকাটা দেওয়া শুরু হয়ে যাবে। আশা করছি তোমরা এক নম্বর এবং দুই নম্বর যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। তো তিন নম্বর যে প্রশ্নটা করেছো সেটা হলো প্রথমে 2400 টাকা পেয়েছি, সাথে ক্যাশ আউট টাকাও পাইছি, অর্থাৎ 44 টাকা ক্যাশ আউট টাকা পাইছো কিন্তু বাকি 3400 টাকা তোমরা পাও নাই, এই টাকাটা তোমরা কবে পাবা। তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরও কিন্তু সেম, কারণ শিক্ষা প্রতিষ্ঠান এবং তোমাদের অফিস আদালত অর্থাৎ আমাদের যেখান থেকে তোমাদের টাকাটা দেবে সেইটাও কিন্তু এইরকম তোমাদের ঈদুল আজহার উপলক্ষে কিন্তু বন্ধ ছিল। তোমাদের যদি প্রথমে টাকাটা এসে থাকে বন্ধুরা তোমাদের আর কোনো সমস্যা নাই, কারণ তুমি প্রথমে টাকা পেয়েছো উপবৃত্তির জন্য তুমি নির্বাচিত হয়েছো, যেহেতু তুমি টাকাটা পেয়েছো বাকি টাকাটাও তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবা যখন থেকে টাকাটা দেওয়া শুরু হবে। চার নম্বর যে প্রশ্নটা সেই চার নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই, সেটা হলো তোমাদের আগে বিকাশ নগদ অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট কিছুই খোলা ছিল না, নতুন করে অ্যাকাউন্ট খুলছো বা তোমার অ্যাকাউন্টে সমস্যা হয়েছিল যার কারণে তুমি আগে টাকা পাও নাই, তো এখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেছো, এখন তুমি টাকাটা পাবা কিনা। তো বন্ধুরা তোমাদের জন্য একটু দুঃসংবাদ রয়েছে, সেটা হলো তোমাদের আগে যদি উপবৃত্তির লিস্টে নাম থাকে আর তোমাদের যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টটা কিন্তু বাতিল হিসেবে গণ্য হবে। তবে হ্যাঁ, যদি তোমাদের উপবৃত্তির লিস্টে অর্থাৎ পে আউট লিস্টে যদি তোমাদের লিস্টের নামটা থাকে তাহলে টাকাটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এটা আমি 100% শিওর করে বলতে পারবো না যে তোমার আগে যে সমস্যাটা ছিল যে সমস্যার কারণে তুমি টাকাটা পাও নাই ওই টাকাটা তুমি এখন পেয়ে যাবা। তবে হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে তুমি যদি যোগাযোগ করো তথ্য সংশোধন নামে একটা অপশন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু চালু করেছে, অর্থাৎ তোমাদের যাদের উপবৃত্তির টাকাটা আসতে সমস্যা হয়েছে বা তোমাদের কোনো সমস্যা ছিল এই তথ্য সমাধানের জন্য কিন্তু তারা একটা সিস্টেম চালু করেছে। তো শিক্ষা প্রতিষ্ঠান যখনই খুলবে তোমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের যে সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলো খাতায় লিখে তাদের কাছে জমা দিলে কিন্তু তোমাদের ওই তথ্যটা আপডেট করে দেবে অর্থাৎ হালনাগাদ করে দেবে, তার পরবর্তীতে কিন্তু তোমার ফোনে কিন্তু তোমাদের টাকাটা কিন্তু চলে আসবে। অর্থাৎ উপবৃত্তি নিয়ে যে তথ্য সমস্যা নিয়ে যারা পড়েছিলা বা সমস্যা নিয়ে যারা আমাদের কমেন্ট করেছিল তাদের সমস্যার উত্তর এটাই যে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করবা এবং তোমাদের যে যে সমস্যাগুলো ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা মাত্রই তাদের সাথে যোগাযোগ করে ওই সমস্যাগুলো সমাধান করেই তোমাদের উপবৃত্তির টাকাটা তোমাদের ফোনে চলে আসবে। পাঁচ নম্বরের প্রশ্ন সেটা হলো নাম আছে কিন্তু উপবৃত্তির টাকা পাই নাই, কেন পাই নাই, কবে থেকে টাকাটা পাবো। তো বন্ধুরা উপবৃত্তির টাকাটা তোমার নাম আছে কিন্তু টাকাটা পাও নাই, তো যেহেতু সারা বাংলাদেশে তোমাদের এই টাকাটা দিতেছে তো তোমার টাকাটাও কিন্তু দিবে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে।
অপেক্ষার ফলে কিন্তু মিছা হয়ে থাকে। তো তুমি ও টাকাটা পাবা, একটু অপেক্ষা করবা, প্রয়োজনে তুমি শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে বা তোমার সমস্যা আছে কিনা সেটা তুমি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্যারদের সাথে যোগাযোগ করে তোমাদের ওই রিপোর্টটা কিন্তু দেখে আসতে পারো। যেহেতু তোমার উপবৃত্তির লিস্টে নাম রয়েছে, উপবৃত্তির লিস্টে নাম থাকা মাত্রই কিন্তু সে টাকাটা পাবে। তবে যেহেতু তোমার সকল শিক্ষার্থীরা টাকাটা পেয়ে গেছে বা তোমার সকল বন্ধুরা টাকা পেয়ে গেছে কিন্তু তুমি টাকাটা পাও নাই, নিশ্চিত তোমার অ্যাকাউন্টে বা তোমার তথ্যে কোনো ভুল রয়েছে বা ভুল ছিল যার কারণে তুমি টাকাটা পাও নাই। তোমার এখন কাজ হচ্ছে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখনই তুমি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের তথ্যটা তুমি রিপোর্টটা তুমি দেখে নিবা যে তোমার লিস্টে আদৌ নাম আছে কিনা। ছয় নম্বরের প্রশ্ন সেটা হলো, বার্থ সার্টিফিকেট অনলাইনে নাই, আমি কি টাকা পাবো? তো বন্ধুরা, তোমাদের কিন্তু আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম যাদের বার্থ সার্টিফিকেট এবং এক নাম্বার একাধিকবার ব্যবহার করা, মনে করো তোমার নাম, তোমার যে নাম্বারটা, তোমার ছোটো বোনের নাম্বারটাও একই নাম্বার দিয়েছো, উপবৃত্তির দুই ভাই বোনের একই নাম্বার দিয়েছো, এই যে সমস্যাগুলো এক নাম্বার একাধিকবার ব্যবহার করা এর কারণে কিন্তু তোমাদের উপবৃত্তি কিন্তু বাতিল করা হয়েছে। তবে তোমার যদি নাম থাকে উপবৃত্তির লিস্টে তোমার বোনের বা তোমার, তাহলে কিন্তু তুমি টাকাটা পাবা। অর্থাৎ আমার এখানে মূল কথা হলো এই যে তোমাদের ডুপ্লিকেট যে ইনফরমেশনটা তোমরা দিয়েছো, একই নাম্বার তোমরা দুই ভাই বোন ব্যবহার করছো বা একই বিকাশ অ্যাকাউন্ট তোমার দুই ভাই বোন ব্যবহার করছো, তোমার প্রথম তোমার ভাই টাকা পেয়ে গেছে বা তোমার বোন টাকা পেয়ে গেছে কিন্তু তুমি টাকা পাও নাই, তুমি কি টাকা পাবা কি না, এই যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু বড় একটা সমস্যা। এই সমস্যার কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু অনেক শিক্ষার্থীকে কিন্তু বাতিল করা হয়েছে। অর্থাৎ বোর্ড থেকে এই তারা নোটিশ পাঠিয়েছে যাদের এই ডুপ্লিকেট সমস্যা রয়েছে তাদের কিন্তু বাতিল করা হয়েছে। তোমরা এখন কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করা, যদি তোমাদের লিস্টের নামটা থেকে থাকে বা যদি লিস্টের নাম না থাকে তাহলে কিন্তু টাকাটা পাবা না, উপবৃত্তির লিস্টের নাম থাকলেই তুমি টাকাটা পাবা। সাত নম্বর যে প্রশ্নটা সেটা হলো, আগে 2400 টাকা পাইছে, বার্থ সার্টিফিকেট অনলাইনে নাই, এখন কি আমি টাকা পাবো কিনা? তো বন্ধুরা, তুমি যেহেতু আগে টাকা পেয়ে গেছো তোমার কিন্তু তুমি এটা ধরে নিতে পারো তোমার কোনো সমস্যা নেই, তুমি বাকি টাকাটাও পাবা যখন শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালত যখন খোলা হয়ে যাবে, ঈদের ছুটিটা যখন কেটে যাবে শেষ হয়ে যাবে তখন থেকে তুমি বাকি টাকাটা পেয়ে যাবা। তো বন্ধুরা, তোমরা ভিডিওতে যারা এখন একটা লাইক দাও নাই অবশ্যই একটা লাইক দাও, আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকো, কারণ আমরা কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের এই উপবৃত্তির আপডেট, পরীক্ষার আপডেট, শিক্ষা মন্ত্রণালয়ের যে আপডেটগুলো দেয় সেই আপডেটগুলো ভিডিও তৈরি করে তোমাদের সাথে আমরা শেয়ার করে থাকি। একজন শিক্ষার্থী বা অভিভাবক হিসেবে আপনার কাছে রিকোয়েস্ট করবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে কানেক্ট থাকুন, এবং এ বিষয়ে যদি কোনো মতামত থাকে আমাদেরকে জানানোর সেটা জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ফেসবুক আইডি রয়েছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, তোমরা যারা এই প্রশ্নগুলো করেছিলে আশা করছি তোমরা উত্তরগুলো পেয়েছো। তারপর যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের স্যারদের সাথে যোগাযোগ করে তোমাদের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান করে নেবা। বন্ধুরা, আমরা কিন্তু জাস্ট তোমাদের আপডেটগুলো জানিয়ে দিই কিন্তু সমস্যার কিন্তু সমাধান কিন্তু আমরা করতে পারবো না, তোমাকে নিজেই তোমাকে সমস্যার সমাধান করতে হবে, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের স্যারদের সাথে যোগাযোগ করে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই উপবৃত্তির বিষয় নিয়ে তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে আমাদেরকে আমাদের কাছ থেকে জানার, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক আইডি রয়েছে, সেখানে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করো তোমাদের বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবা, কারণ 100-এর ভিতরে 50% শিক্ষার্থী কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের বারবার করে থাকে, যার কারণে আমাদের প্রশ্নের উত্তর তোমাদের কমেন্টসে না দিয়ে ভিডিওটা তৈরি করে তোমাদেরকে জানিয়ে দিলাম, যাতে সামনে যারা এই প্রশ্ন সম্মুখীন হবে তারাও যেন এই প্রশ্ন করার আগে উত্তরটা যেন তারা পেয়ে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।